আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি আমেনা আছি আপনাদের সঙ্গে আশা করি আল্লাহর রহমতে যে যেখানে আছেন সবাই সুস্থ আছেন ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি তো সবার সুস্থতা এবং শুভকামনায় বরাবরের মতো নতুন আজ একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম আশা করি আজকের ভিডিওটি আপনাদের ভালো লাগবে তো আমি আজকে বাড়িতে চলে আসার প্রথম দিনের ব্লগ তো আসার পর দেখেন এই অবস্থা আমার ঘর বাড়ির তো চুলোর কাছের কি অবস্থা চুলোতে মনে হচ্ছে যেন এ বাড়িতে কোনো মানুষ অনেক দিন যাবৎ বসবাস করে না তো সব কিছু এলোমেলো একবারে ধুলো বালিতে একাকার হয়ে গেছে তো যেহেতু অনেকটা দিন পরে আমি বাড়িতে এসেছি তো এই হলো ঘর বাড়ির অবস্থা একদম সব কিছুতে ধুলো বালি পরে মোটা হয়ে গেছে আর সব কিছু এলোমেলো তো আমি আপনাদের সঙ্গে ধীরে ধীরে শেয়ার করতেছি আসলে এই যে দেখেন কি অবস্থা আমার ছেলে ধুয়ে খেয়ে বাটিটা কীভাবে রেখেছে আর এতটা ময়লা পড়েছে এই যে দেখেন মনে হচ্ছে যেন কেউ ইচ্ছে করে অনেক অনেক বালু ময়লা সব ফেলে দিয়েছে মানে আমার মনে হচ্ছে আর এই যে বেসিংয়ের অবস্থা ময়লা পড়তে পড়তে আর পড়তে পারে না এমন অবস্থা তো পঁচিশ দিন পরের ভিডিও মানে পঁচিশ দিন পরের আমার এই বাড়ি থেকে ভিডিও আমি শেয়ার করতেছি আমার নিজের নিজ বাড়ি থেকে আর এই হলো অ্যাকুরিয়ামের অবস্থা অ্যাকুরিয়ামটা আসলে অনেক দিন যাবৎ পরিষ্কার করা হয়নি তো আমি যাওয়ার আগেই ময়লা ছিল কিছুটা কিন্তু পরিষ্কার করা হয়নি তো এই হলো তার অবস্থা আমার ছেলেকে বলেছিলাম পরিষ্কার করতে কিন্তু আসলে করেনি তো আর কি এখন আমারই পরিষ্কার করতে হবে আর এই যে বিছানার অবস্থা সব কিছু এলো এলোমেলো বাড়ি থেকে আসলে আসলে যতদিন হ্যাঁ বেড়াতে গিয়ে শরীরে যত তেল চর্বি হয়েছে সব আর কি এখন কাজ করে ঝেড়ে ফেলতে হবে এ আর কি এত ময়লা পড়েছে এত ময়লা পড়েছে সব কিছুতে তো যারা আমরা গৃহিণী তারা অবশ্যই জানি যে আসলে ঘরের গৃহিণী ঘরে না থাকলে ঘরের অবস্থা বারোটা থেকে তেরোটা বেজে যায় এই আর কি তো এখন ইনশাল্লাহ আমি সব ধীরে ধীরে পরিষ্কার করব তো আমি সব পরিষ্কার করে নিয়েছি এই যে বেসিংটাও ক্লিন করে নিয়েছি ওয়াশিং মেশিনের উপর টুপর মানে আমার ঘরের এভরিথিং সব কিছু আমি প্রথমে যেটা করেছি সব কিছু ঝেড়ে একদম পরিষ্কার করে নিয়েছি তারপরে বাকি কাজ করব মানে আগে উপর সাইডটা সব ঝেড়ে নিয়েছি আর ঘর মোছার কাজটা আমি পরবর্তীতে করব তো আমি আগে সব কিছু ক্লিন করে অলরেডি ভাতটা বসিয়ে দিয়েছি কারণ আমার আস্তে আস্তে দশটা বেজে গিয়েছিল তো দশটা সাড়ে দশটা বাজে আমি সব কিছু ঝেড়ে টেরে নিয়েছি তো প্রায় এখন এগারোটা সাড়ে এগারোটা বেজে গিয়েছে তো প্রথমে আমি চুলোতে ভাত বসিয়ে দিয়েছি আর ডাইনিং টেবিলটাও এদিকে ক্লিন করে নিয়েছি মানে গুছিয়ে নিয়েছি সব কিছু তো একে পরিষ্কার করে নিয়েছি এবার ঘর পরিষ্কার করার আগে যেটা শেয়ার করতেছি আর কি ব্যাগ থেকে এখন বের করতেছি বাড়ি থেকে এই যে আমার মা ওইমা দিয়েছিল এটা আমার ছোটো বোনের শ্বশুর বাড়ি থেকে চাল এটা আমি ভেজে খাওয়ার জন্য নিয়ে এসেছি আসলে আমার চায়ের সাথে চাল ভাজা এবং মুড়ি আমার খুব পছন্দের তো ওদের বাড়িতে গিয়ে দেখি যে ওদের চাল দিয়ে এত সুন্দর একদম মুড়ির মতো ফুলে ওঠে চাল ভাজা তো সেই জন্যে আমি কিছু চাল চেয়েছিলাম তো আমার মাও আমাকে দিয়েছে চালগুলো ভেজে খাওয়ার জন্যে তো এগুলো একদম মুড়ির মতো হয় সেই জন্যেই আর কি নিয়ে আসা আর এটা হলো পোলাওয়ের পাতা গাছ পোলাও পাতা মায়ের থেকে নিয়ে এসেছে আমার মায়ের অনেক অনেক হয়েছে তো মাকে বলেছে বলে মা অনেকগুলো দিয়েছে এখন লাগানোর পরে কি হয় জানি না আমার আসলে এই গাছ সম্পর্কে তেমন অভিজ্ঞতা নেই মা বলেছে লাগালেই নাকি হবে এই তো মায়ের থেকে অ্যালোভেরা গাছও নিয়ে এসেছি আমার মায়ের তো ছাদ বাগান শেয়ার করেছি আপনাদের সঙ্গে তো কত সুন্দর মাসাল অনেক অ্যালোভেরা গাছ তো আমি ছোট একটা চারা চেয়েছিলাম তো মা একটা ছোট চারাও দিয়েছে আসলে আমার খালারাও নিয়েছে তো সেই জন্য তেমন বেশি চারা নেই সব বড় বড় গাছ তো আমি নিয়ে এসেছি আর এই হলো আমার সেই ছোট কালার বাড়ি থেকে যে আমি তেজপাতা নিয়ে এসেছি সেই তেজপাতা আর এ হলো হ্যাঁ চিংড়ি সুটকি আসলে আমাদের ওখানের চিংড়ি সুটকিগুলো অনেক সুন্দর আর একদম টাটকা খুব ভালো একদম ফ্রেশ সাদা আর এতে কোনো মানে উগ্র গন্ধ নেই খুব ভালো এই চিংড়ি সুটকিগুলো তো এখানে আড়াইশো গ্রাম মা দিয়েছে আর এই হলো দুটো চালতা চালতা আসলে অনেক নিয়ে এসেছি কিন্তু মা কেটে সব সিদ্ধ করেছে তো আমি এখন বর্তমানে ফ্রিজ রেখে এসেছি নিয়ে আসিনি কারণ এত কিছু আনা সম্ভব নয় তো বলেছি যে পরে আমার হাজব্যান্ড গেলে আবার তখন নিয়ে আসবে এই আর কি তো চালতা দুটো নিয়ে এসেছি যদি কাঁচা খাই তো খাবো নতু আচার দেব এই আর এই তেজপাতাগুলো কিন্তু একদম আপনারা তো দেখেছেন যে আমার ছোট খালার বাড়িতে অনেক বড়ো একটা তেজপাতা গাছ তো সেখান থেকে অনেক অনেক তেজপাতা নিয়ে এসেছি তো সেখান থেকে ছোটো বোন নিয়েছে তারপরে আমার মা রেখেছে তারপরে মায়ের ওখানে এক আনটিও নিয়েছে তো আমি অনেকগুলো নিয়েছি সব থেকে আমি বেশি নিয়েছি কারণ তেজপাতার ফ্লেভারটা আমার খুব ভালো লাগে তো ওগুলো গুছিয়ে রেখে ঝটপট কিন্তু রান্নাও সেরে নিয়েছি তো রান্না করেছি আলু ভর্তা প্রথমে আলু ভর্তা করে নিয়েছি কারণ এতদিন অনেক মাছ মাংস খাওয়া হয়েছে তো ভাবিও তাড়াতাড়ি দিয়ে গেল শাক দিয়ে গেল তারপরে মাছ শালগোম ছিম দিয়ে রান্না করেছে সেটাও এগুলো ভাবি দিয়ে গেছে মানে আমার যা আর আমি ছোটো মাছ চচ্চড়ি করেছি আর আলু ভর্তা করেছি তো এখন আমরা এগুলো দিয়েই খাবো আর কি ঝটপট খানা তো এগুলো দিয়ে আজকে দুপুরের খানাটা শেষ করব আর কাজের তো কোনো শেষ নাই অনেক কাজ আছে আর ঘরে তো কোনো বাজারও ছিল না তো সেই জন্যে এই যে সন্ধেবেলা আমার ঘরের সব বাজার নিয়ে এসেছে তো প্রথমে এটা হলো সরিষার তেল নিয়ে এসেছে কারণ ভাবতেছি আর সয়াবিন তেলটা খাবো না তো সেই জন্য সরিষার তেলের টিন নিয়ে এসেছে একদম আর একটা টিনে আট কেজি তেল থাকে তো সেই জন্য মাও এভাবে তেল খায় তো আমিও বলেছি যে আমরাও সরিষার তেলটাই ইউজ করব খাবো আর সরিষার তেলটা আমাদের জন্য অনেক উপকার সয়াবিন তেলের থেকে তো সেই জন্যই সরিষার তেলটাই নিয়ে আসলো আর এখন বাজার নিয়ে এসেছে আর আমার হাজব্যান্ডের কি অবস্থা শুধু দেখেন যে সে কত কত সবজি নিয়ে এসেছে মনে হয় আমার ঘরে অনেক অনেক সদস্য আছে তো সেই জন্যে অনেক তরকারি তো আমি বলেছিলাম যে এত তরকারি কেন নিয়ে এসেছো বলে তুমি পঁচিশ দিন খাওনি সেই সবজিগুলো আমি এতদিন বাজার করতে পারিনি এখন সেগুলো এখন এক সঙ্গে খাবে আর কি আমাকে মারার বুদ্ধি তো যাই হোক অনেক তরি তরকারি নিয়ে এসেছে আর আমি এখন এগুলো গছিয়ে রাখবো তো এত বাজার নিয়ে এসেছে যে এগুলো আমার পনেরো দিনেও শেষ হবে না এই আর কি তো এত বাজার তো এত কিছু কি আর একসঙ্গে খাওয়া যাবে কি করা যায় পরে দেখব আর তাকে আর কি বলবো সব কিছু বেশি বেশি করে নিয়ে এসেছে এই আর কি কাঁচামরিচ নিয়ে এসেছে বেগুন নিয়ে এসেছে তারপরে লাউও নিয়ে এসেছে তো বাজারে গেলে তার কোনো হুঁশ থাকে না মানে ধারাবাহিক নিতে থাকে এত বলি যে এত বাজার করো না অল্প অল্প করো যেহেতু আমরা মানুষ তিনজন এত সবজি দিয়ে কি হবে তিনজন মানুষকে এত সবজি খাওয়া যায় নাকি তারপরও সে বাজারে গেলে তাকে নাকি দোকানদাররা এমনিতেই বলে আর নিয়ে মানে তাকে এমনিতেই সাজিয়ে দেয় এই আর কি তো কী আর বলবো তাকে দোকানদাররা পেয়ে বসেছে তো ঘরে কোনো বিস্কিটও ছিল না তো সেই জন্য বিস্কিট নিয়ে এসেছে আর এই লেক্সাস এই বিস্কিটটা আমার কাছে খুব ভালো লাগে আর প্রায় দুই লিটারের মতো একটা সয়াবিন তেলও নিয়ে এসেছে এটা পিঠা খাওয়ার কাজে লাগবে আর এটা হলো ক্ষীরাই আমরা বলি ক্ষীর আর কি যে কোনো শশার মতো তো ওটাও কিন্তু খারাপ না ভালোই আর দুটো ফুলকপিও নিয়ে এসেছে সবজিগুলো কিন্তু একদম ফ্রেশ ছিল টাটকা ছিল আর আমাদের এখানে হাটের দিনে একদম ফ্রেশ সবজি পাওয়া যায় তো শালগম ধনিয়া পাতা তো শালগমটাও অনেক নিয়ে এসেছে আর এই যে দেখেন সিম তিন কেজি সিম নিয়ে এসেছে একই সাথে তিন কেজি সিম চার কেজি শালগম তারপরে কাঁচামরিচ তো না হয় অনেক দিন থাকবে কিন্তু এই সবজিগুলো এতদিন থাকবে বলেন এ হলো আমার হাজব্যান্ডের অবস্থা আর অনেকগুলো টমেটো নিয়ে এসেছে তো আঙুর ফলও নিয়ে আসলো আরও নাকি আপেল এগুলো আছে হুন্ডার ভিতরে তো এই আমার হাজব্যান্ডের পাগলামি আর কি তো বন্ধুরা আজকের ভিডিও থেকে কানে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম আলহামদুল্লা আল্লাহ হাফিজ